নতুন বইয়ের ঘ্রাণ অনেক ভালো লাগে, আমি বাসায় যাই পড়ব। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি যে আমাকে এই সুন্দর সুগর্ণ বই দেওয়ার জন্য ধন্যবাদ। আমি বাসায় যে অবশ্যই পড়ব, নতুন বছর উপলক্ষে আমি অনেক সুন্দর করে পড়তে চাই। তারিখে নতুন বই পেয়ে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। বছরের বই পেয়ে আমার খুব ভালো লাগছে, আমি অনেক খুশি। আমি নতুন ক্লাসে উঠেছি, নতুন বই পেয়েছি, নতুন বইয়ের যে প্রিন্টগুলো করেছে এগুলো খুব সুন্দর। আজকে আমাদের বৈবিধ্য উৎসবের মধ্যে আমরা 1 থেকে 7 পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে প্রায় 500-র উপরে শিক্ষার্থীদেরকে আমরা বই দিতে পেরেছি। যদিও আমাদের অনেক শিক্ষার্থীরা, কিছু শিক্ষার্থী বাড়িতে আছে, তারা এখনও হয়তো বাড়িতে এসে পৌঁছেনি, তারা আসলে ওদের বইগুলো রেডি আছে, তারা বই পেয়ে যাবে। আর আমাদের কাছে এখনও 8 আর 9 এই দুটির কাছে বইটি আমরা এখনও পাইনি, তাই আমরা স্টুডেন্ট দিতে পারিনি। না, এটাকে আমাদের, আমরা যতটুকু জানতে পেরেছি যে বইগুলো সম্ভবত আমাদের এখনও জেলাতে, জেলা পর্যায়ে আমাদের এসে পৌঁছেনি। আমার জেলা শিক্ষা অফিসের মাধ্যমে শুনেছি যে এখনও আসেনি, সম্ভবত মুদ্রণের কাজ চলছে আমরা শুনতে পেরেছি, বাট আমি এখনও পর্যন্ত এটা ব্যাপারে পুরোপুরি ক্লিয়ার না। তবে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে যে বই উৎসবটি চলবে 1 থেকে 15 তারিখ পর্যন্ত, তো এই 1 থেকে 15 তারিখের মধ্যে যে কোনো সময়ই এটা আমরা পেয়ে যাব এবং আমরা সেখানে দিতে পারবো। চ্যালেঞ্জ তো অবশ্যই, প্রতি নতুন জিনিস সবসময় চ্যালেঞ্জের জন্য, তো আমরা শিক্ষকরা এই চ্যালেঞ্জটা নিতে অবশ্যই আমরা সবসময় আমরা প্রস্তুত আছি। অলরেডি আমাদের টিচাররা আমাদের ইএনভুক্ত প্রতিষ্ঠান হওয়ার প্রেক্ষিতে আমরা, আমাদের টিচাররা অলরেডি তারা প্রশিক্ষণ নিয়েছে, আরও কিছু টিচার বাকি আছে, তারা প্রশিক্ষণ নিয়ে ফেলবে। আশা করছি যে এই প্রশিক্ষণের পরে আমাদের শিক্ষকরা নতুন কার্যক্রমটা সম্পর্কে পুরোপুরি অবগত হবেন এবং তারা পুরোপুরিভাবে এই যে সরকারের যে নতুন কার্যক্রমটা বাস্তবের কথা বলা হচ্ছে, যার মাধ্যমে একটি অত্যাধুনিক পদ্ধতিভাবে আমরা বাচ্চাদের পড়াতে পারবো, সেটা আমরা অবশ্যই সক্ষমতা অর্জন করতে পারবো।